এসআর কার্টুন বাংলা। বন্ধুরা, আজকের গল্প মেয়ের জন্ম। রঘুগোয়ালার ঘরে এক মেয়ে সন্তানের জন্ম হয়েছে। রঘুগোয়ালার সেই অলক্ষী মেয়েকে আজ বিকেলে শ্মশান ঘাটে নিয়ে আসা হবে। তাই সব গ্রামবাসীরা এক হাঁড়ি করে দুধ নিয়ে সেই শ্মশান ঘাটে আসতে হবে, এটা মোড়ল মশাইয়ের আদেশ। এই গ্রামটার নাম ফুলঝুরি। এই গ্রামের এক আজব নিয়ম আছে, এই গ্রামে যদি কোনো ঘরে কন্যা সন্তান জন্ম হতো, তবে সেই কন্যা সন্তানকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হতো, আর গ্রামের সকল লোক সেই কন্যা সন্তানের ওপর দুধ ঢেলে তাকে শুদ্ধি করত। এরপর সেই কন্যাকে গাছের সাথে বেঁধে রেখে পুরোহিত মশাই তার পূজো করত। এরপর তার শুদ্ধি হওয়া হয়ে গেলে তাকে আগুনে পুড়িয়ে মারা হতো। গ্রামের লোকেরা মনে করত এতে করে গ্রামে শান্তি বিরাজ করবে। আমার মেয়ে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে, আমি আমার মেয়েকে কোথাও যেতে দিব না, আমার মেয়ে, ফিরিয়ে দাও বলছি আমার মেয়েকে। বেঁধে ফেলো এই অলক্ষী মেয়ে মানুষকে, যে আমাদের গ্রামের শান্তি নষ্ট করার জন্য এমন অশুভ কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আর নিয়ে চলো এই অশুভ অপয়া কন্যা সন্তানকে, একে নিয়ে গিয়ে শ্মশান ঘাটে শুদ্ধি করতে হবে। মোড়লের নির্দেশে মায়ের কোল খালি করে সদ্য নবজাতক শিশুকে মোড়লের পেয়াদা শ্মশান ঘাটে নিয়ে যায়। ধীরে ধীরে গ্রামের সকল লোক ঘটিতে করে দুধ নিয়ে আসে। এরপর গ্রামের সকল লোক ওই বাচ্চার গায়ে দুধ ঢেলে তাকে শুদ্ধি করে। এই মেয়েকে এবার গাছের সাথে বেঁধে ফেলো, আর মেয়েরা আমাকে ফুল দাও, আমি পুজো করে এই মেয়ের সকল পাপ দূর করব। এরপর পুরোহিত মশাই পুজো করে, আর পুজো শেষে নির্মমভাবে সেই কন্যা সন্তানকে আগুনে পুড়িয়ে মারা হয়। শান্তি, শান্তি, এই মেয়ে জন্ম নিয়ে আমাদের গ্রামকে অশুভ করেছিল, অবশেষে এর শুদ্ধি মৃত্যু দিয়ে আমাদের গ্রামকে আবারও শুভ করলাম, এবার গ্রামে আবারও শান্তি বিরাজ করবে, এবার তোমরা যে যার ঘরে ফিরে যাও। এরকম ভাবেই গ্রামে এই আজব নিয়ম প্রচলিত ছিল। গ্রামের মহিলারা গর্ভবতী হলেই তারা সব সময় ভয়ে থাকতো যদি তাদের কন্যা সন্তান হয়। এরকম ভাবেই ওই গ্রামের লোকদের অনেক কষ্টেই দিন কাটছিল। আজ তুমি আবারও পাপ কাজ করে এলে, কেন তুমি এমন পাপ কাজ করো? পাপ কাজ? কিসের পাপ কাজ? আমি তো পুণ্য করে এলাম। না, পুণ্যি নয়, তুমি পাপ কাজ করেছো। মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়েছো, একটা নিষ্পাপ জীবনকে তুমি শেষ করে দিয়েছো, এটা কি পাপ কাজ নয়? না, এটা মোটেও পাপ নয়, আমাদের গ্রামে কন্যা সন্তান জন্মানো এটাই অশুভ, আমার বাপ দাদারা এই নিয়ম পালন করে এসেছে, তাই এখন গ্রামের মঙ্গলের জন্য আমিও এই নিয়ম পালন করব, আর করছিও। তোমার বাপ দাদারা ভুল কাজ করেছে বলে কি তুমিও এই কাজ করবে নাকি? দয়া করে গ্রাম থেকে এই কুসংস্কার আজব নিয়ম তুলে নাও তুমি। চুপ করো তুমি, এই গ্রামে এই নিয়ম বহাল থাকবে। মেয়েরা হলো নিচু জাত, মেয়েরা অপয়া, অলক্ষী, মেয়েদের জন্ম গ্রামকে অশুভ ছায়া দিয়ে ঢেকে দেয়, তাই তুমি আমার কাজে একদম বাধা দেবে না বলছি, নইলে আমি তোমাকে এই গ্রাম ছাড়া করে দেব। মোড়ল খুব একরোখা ছিল, তাকে বোঝানো কারো সাধ্য ছিল না। এভাবেই ফুলঝুরি গ্রামের মানুষদের দিন কাটছিল। কিছুদিন পরেই মোড়লের বউ সুনিতা গর্ভবতী হয়। সুনিতা সব সময় চিন্তিত থাকতো যদি তার কন্যা সন্তান হয়, আর সুনিতার চিন্তাই সত্যি হয়ে যায়। সুনিতা কন্যা সন্তানের জন্ম দেয়। এটা নিয়ে পুরো গ্রামে বিশৃঙ্খলা তৈরি হয়। গ্রামবাসীরা সকলে মোড়লের বাড়ির সামনে আসে। কি ব্যাপার মোড়ল মশাই, আজ নিজের ঘরে কন্যা সন্তান হয়েছে বলে আপনি ঘোষণা দেননি কেন? এবার আপনাকেও
গ্রামের এই আজব নিয়ম মানতে হবে। গ্রামের সকলে মিলে মোরলের সন্তানকে তাদের কাছ থেকে নিয়ে যায়। মোরলের বউ কাঁদতে কাঁদতে সেখানেই অজ্ঞান হয়ে থাকে। মোরল মশাই নিজেও এসব দেখে দুঃখিত ছিল। এরপর তিনি তার অসুস্থ স্ত্রীকে রেখে শ্মশান ঘাটে যায়। গিয়ে দেখে তার কন্যাকে দুধ দিয়ে শুদ্ধি করা হচ্ছে। কন্যা সন্তান তো গ্রামের জন্য অমঙ্গল, তবে আমার কেন এই মেয়েটার জন্য এত কষ্ট হচ্ছে? ওদিকে সুনিতাও অসুস্থ, কেন আমি সবটা মেনে নিতে পারছি না? মোরল মশাই নিজের অজান্তেই মনে মনে এসব ভাবছিল। এরপর মোরল মশাইয়ের কন্যাকে আগুনে ছেড়ে দেওয়া হয়। এতে করে নিজের অজান্তেই মোরলের চোখ বেয়ে জল পড়তে থাকে। কিন্তু পরক্ষণেই সেখানে থাকা সকল লোক অবাক হয়ে যায়, কেননা বাচ্চা মেয়েটিকে আগুনে দেওয়ার পরেও তার কিচ্ছু হয়নি, বরং সে আগুনের মাঝে খেলা করছিল। এই দেখে তো সকলের চোখ কপালে ওঠার মতো অবস্থা। এ কি, এ তো অসম্ভব, এটা কি করে হতে পারে? এই মেয়ে তো আগুনে মরলো না, এই মেয়ে তো আগুনে খেলা করছে। তবে কি এই মেয়ে কোনো দেবী নাকি কোনো ডাইনি? পুরোহিত মশাই এই কথা বলতেই ওই ছোট্ট বাচ্চা মেয়েটি আর দেবীতে পরিণত হয়। এদিকে তো সকলেই অবাক হয়ে যায়। এরপর সকলে দেবীকে প্রণাম করে। তোদের মতো পাপী মানুষের প্রণাম আমি নিব না, তোরা আমাকে প্রণাম করছিস আর আমার মেজাদিকে অসম্মান করছিস। আর মোরল, তুই নিশ্চয়ই বাবার কষ্টটা বুঝতে পেরেছিস, বাবাদের স্নেহ ভালোবাসা বুঝতে পেরেছিস। তোর যেমন সন্তানের জন্য কষ্ট হয়েছে, সকলেরই তেমন কষ্ট হয়। মেয়েরা অলক্ষ্মী নয়, মেয়েরা হলো ঘরের লক্ষ্মী। তুইও তো কোনো এক মেয়ের গর্ভে জন্মেছিস, তবে কি তোর মা অশুভ? তোর স্ত্রী তো একজন মেয়ে, তবে কি তুই তাকেও মেরে ফেলবি? তোরা একা পুরুষ জাতি সমাজকে শান্তিময় করতে পারবি না। গ্রামের এই আজব নিয়ম বন্ধ কর। গ্রামের মেয়ের জন্ম হলে সেটা অশুভ ধরবি না, বরং গ্রামে উৎসব পালন করবি। ছেলে মেয়েতে ভেদাভেদ করবি না, দেখবি তোদের গ্রামে কখনো অশান্তি হবে না, গ্রামের কোনো লোক আর কাঁদবে না। এসব বলে দেবী অদৃশ্য হয়ে যায়, আর সকলেই তাদের ভুল বুঝতে পারে। এরপর থেকে ওই গ্রামে আর কখনোই মেয়ের জন্ম হলে সেটা অশুভ ধরা হতো না।